আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন বিফ চিজ মালাইকারি। খুবই একটা মজার রেসিপি আর অনেকটা নতুন রেসিপি। আর আপনাদের শুরুতেই আমি যেগুলো উপকরণ ইউজ করব কিছুটা আইডিয়া দিয়ে দিই। এটা হচ্ছে এই চিকেনের বুকের অংশ, এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এটা হচ্ছে গরুর মাংসের কিমা, রসুন কুচি, এটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, বেরেস্তা বা এটা পেঁয়াজের বেরেস্তা, এটা গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে পনির। আর এখানে দু রকমের চিলি ফ্লেক্স রয়েছে, একটা হচ্ছে শুকনো মরিচের চিলি ফ্লেক্স আর একটা হচ্ছে কাঁচা মরিচের চিলি ফ্লেক্স। আর এখানে তিন ধরনের পাতা রয়েছে, লেবু পাতা, এটা হচ্ছে বেলাতি ধনিয়া পাতা, আর এটা হচ্ছে রসুন পাতা। এটা আমার গাছে হয়েছে সেজন্য আমি নিয়েছি, আর এটা স্কিপও করতে পারেন। আর লেবু লাগছে। তাছাড়া আমি রেসিপির সাথে সাথে বলে দিব। প্রথমে চিকেনগুলোকে একটু এই যে এরকম ই দিয়ে একটু থেতলিয়ে নিচ্ছি, এরকম করে আমি সবগুলোই করে নেব। আমি ধনিয়া পাতাটা এই যে এভাবে কেটে কেটে দিয়ে নিলাম সবগুলোর উপরে। এখন সামান্য লবণ দিতে হবে, হচ্ছে গোলমরিচের গুঁড়া, সবগুলোর উপরে অল্প অল্প করে দিতে হবে, লেবুর রস, এখন দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা হচ্ছে শুকনা মরিচেরটা, এরপরে দিচ্ছি কাঁচা মরিচের যে চিলি ফ্লেক্স, এটা আমার ঘরে তৈরি করা কাঁচামরিচটাকে একটু ভালোভাবে রোদে শুকিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। উল্টিয়ে দিচ্ছি সবগুলো, এভাবে উল্টিয়ে দিব। এখানেও চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিচ্ছি, মানে দুই পিঠে এভাবে করতে হবে। এই ধনিয়া পাতাও দিচ্ছি। এখন নিচ্ছি গরুর মাংসের কিমা, এখন দিচ্ছি লেবুর রস সামান্য পরিমাণ, আধা চা চামচের মতো, এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য, রসুন কুচি দিচ্ছি আধা চা চামচের মতো, আর পেস্ট দিচ্ছি একদম সামান্য অল্প, যেহেতু আমার কিমা কম, ক্যাপসিকাম কুচি দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচ আছে, সবগুলোই দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি এক চা চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য, লবণ স্বাদ অনুযায়ী, পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি এক টেবিল চামচ, সামান্য ধনিয়া পাতা, মানে বেলাতি ধনিয়া পাতা যেটা দেওয়া যায়, পাসলে পাতাও দেওয়া যায়, একটা হচ্ছে ডিম, ডিমের অল্প অংশ দিব, বেশি না। এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি সামান্য টমেটো সস দিয়েছি এই যে, এখন আমি গ্রেটেড পনির করে দেব। এই গ্রেটেড করে নিলাম পনির, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পনিরের সাথে। আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, এর উপরে আমি এই যে চিকেনটাকে যে ই করে রেখেছিলাম সব রকমের মশলা দিয়ে, সেটা দিয়ে নিলাম। এখন যে বিফ কিমাটা মেখে রেখেছি সেটা থেকে সামান্য পরিমাণ দিচ্ছি। এখন দিচ্ছি যে রসুন পাতা অল্প অংশ, এটা স্কিপ করা যাবে। এখন এটাকে একটু রোল করে নিতে হবে। ঠিক এভাবে আর দুই পাশ মুড়িয়ে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন কিভাবে মুড়ে নিয়েছি, দুই পাশ মুড়ে নিতে হবে, আর এই যে টুথপিক দিয়ে একটু একটু করে ফোঁটা করে দিতে হবে। সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি, প্যান নিয়েছি, আর এটার মধ্যে আমি লেবু পাতা কেটে দিচ্ছি। এটা এখন আমি চুলায় ফুটিয়ে নিব। পানিটা আমার ফুটে উঠেছে আর এই যে লেবু পাতাগুলো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি আমার ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিয়েছি, ওটাতে জায়গা হচ্ছিল না,
তো এখন এটা ফুটে একটু 5 মিনিট অপেক্ষা করব ঢেকে হয়ে গিয়েছে আমি এখন এক এক করে তুলে নিচ্ছি এখন আমি এক এক করে খুলে নিচ্ছি এখনো গরম আছে বিসমিল্লাহ এই দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে ওয়াও সত্যি অনেক সুন্দর হয়েছে এই আমি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে চিলি ফ্লেক্স তারপরে আমি যে ধনিয়া পাতা দিয়েছিলাম সেটা দেখতে অনেক অসম লাগছে তো বাকিগুলো আমি খুলে নেছি এটা ক্রিম তৈরি করব এখানে প্রায় 3 টেবিল চামচ গুড়া দুধ নিয়েছি এর সাথে আমি লিকুইড দুধ দিব সামান্য পরিমাণ বেশি না ছি সামান্য রসুন কুচি আর একদম সামান্য গোলমরিচের গুঁড়া এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেছি টিপটি পরিমাণ লবণ দিচ্ছি আর এটা হচ্ছে মালাই বা সর দুধের যেহেতু মালাই কারি তো মালাই অবশ্যই রাখবে এটা যদি না হয় তাহলে নারকেলের যে শাঁস থাকে বা মালাই যেটা আমরা বলি সেটাও নেওয়া যাবে তো এটা আমি সবচেয়ে পরে অ্যাড করব আমি দুধটা দিয়ে দিয়েছি যেটা রসুন আর হালকা গোলমরিচ অল্প লবণ দিয়ে মিশিয়েছিলাম আর অনবরত নাড়তে হবে এটা ক্রিমটা তৈরি করতে আমি এই যে মালাই দুধে সেটাকে একটু ভেঙে এরকম করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আর অনবরত নাড়তে হবে আর ফ্রাই প্যানে নিলে ভালো যে এই যে এরকম তাহলে লেগে যাবে না 2 টেবিল চামচ লিকুইড দুধে আমি কর্নফ্লাওয়ার মেশাচ্ছি 1 চা চামচের মতো আর কর্নফ্লাওয়ার মিশাতে হবে নরমাল দুধে মানে গরমও না ঠান্ডাও না সেটার মধ্যে মিশিয়ে আমি এখন দিয়ে দিলাম আমার ক্রিমটা এই যে এরকম হয়ে গিয়েছে ছেড়ে ছেড়ে আসছে তো আর ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তো আমি এই পর্যায়ে নামিয়ে দিব আর এখন একটু বাটার দিচ্ছি ঢেলে নেছি সার্ভিং ডিশে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ক্রিমটা এখন ক্রিমটার উপরে আমি পনির দিচ্ছি বা চিজ দিচ্ছি গ্রেট করে এখন দিচ্ছি চিলি ফ্লেক্স কেটে দেখাচ্ছি কেমন হয়েছে বিসমিল্লাহ এই কেটে নিলাম বিসমিল্লাহ দেখতেই পাচ্ছেন কত জুসি আর কত ইয়ামি মাশাআল্লাহ এখন এর উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি মালাই মালাইকারি বলে কথা তাই না এপর দিচ্ছি চিলি ফ্লেক্স এখন দিচ্ছি সামান্য পরিমাণ চিজ আর ফ্লেভারটা খুবই ভালো লাগছে আমি গরম পানিতে যে লেবু পাতা দিয়েছিলাম সেজন্য আর আপনারা এই আমি তো এভাবেই রেখেছি তো এটা বাটারে একটু ভেজেও নিতে পারেন আমি একটু কেটে এই যে এরকম করে নিয়েছি বাচ্চা অথবা বয়স্ক যারা ঝাল খেতে পারেন না তারা এই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন বা কম দিতে পারেন অথবা মিষ্টি চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন তাহলে অনেক ভালো হবে বাচ্চারা বা বয়স্করা অনেক মজা করে খেতে পারবে আর রেসিপিটা অনেক সুন্দর হয়েছে বাইরে চিকেন মাছে বিফ আর চিজ আর পনির কথাই নেই এত মজার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি তাহলে তো একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমার চ্যানেলটাকে অবশ্যই দিয়ে দিবেন আমি রুটির সাথে এটাকে সার্ভ করলাম আর এটা সাদা পোলাও বা এমনিতেও খাওয়া যাবে পরিবেশন করে নিলাম চিকেন বিফ চিজ মালাইকারি একটু নামটা বড় কিন্তু খেতে অনেক মজা খুব মজার একটা রেসিপি আর আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এটা মালাই যেটা ক্রিমটা সেটা তো এটা অনেক মজার একবার হলো আপনারা ট্রাই করবেন এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য ধৈর্য সহকারে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ